আজ মাসের শেষ, 29শে ফেব্রুয়ারি 2024, এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকের আবহাওয়ার খবর দেখে নেব। ভারতবর্ষ পুরোপুরি পরিষ্কার, উপগ্রহ চিত্র তাই বলছে, পরিষ্কার বাংলাদেশ। তবে পুরোপুরি বলাটা ভুল, উত্তরে সেই মেঘটা কিন্তু রয়েই গেছে, মানে অনন্তনাগ, গিলগিট বাল্টিস্তান, লে লাদাখ, কুলু মানালি, জম্মু কাশ্মীর, শ্রীনগর, মেঘ এবং বৃষ্টির খেলা সেখানে চলছে। কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা পরিষ্কার, আসামও মোটামুটি পরিষ্কার। এই হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র। আমরা দেখে নেব বৃষ্টি আগামী দিনে কবে আছে আমাদের বেঙ্গল জোনে। অবশ্য আজকের মুহূর্ত যদি আমরা দেখি, দেখুন এখনও আপনারা সেভাবে বৃষ্টি হয়তো উত্তরের লাদাখ বা অনন্তনাগ কিংবা জম্মু কাশ্মীরের দিকে দেখতে পাচ্ছে না, কিন্তু এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে দেখুন আগামী দিনগুলোতে। যদিও আমরা সেদিককার আপডেট দিই না, তবু আপনাদের দেখিয়ে দিলাম যে সেই দিকে কিন্তু মানে উত্তর ভারতে বেশ ভালোই বৃষ্টি, ইভেন নিউ দিল্লিতেও কিন্তু ভালো বৃষ্টি থাকবে আগামী কয়েকদিন। এবার আমরা চলে আসি আমাদের বেঙ্গল জোনে। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে আজ কিন্তু কোনো রকম বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে না, যদিও দার্জিলিংয়ের কাছে একটু ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। এছাড়া আজকের বেলা গড়ানোর সাথে সাথে আজকে সারাটা দিনেই কোনো রকম কোনো বৃষ্টি নেই, আগামীকালকেও সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 2 তারিখের বৃষ্টির সম্পর্কে যা আপডেট আছে তাতেও কিছু নেই। 3 তারিখে একটু বৃষ্টি আমরা দেখতে পারবো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকে এবং বাংলাদেশের লোহাগড়া, যশোর, সাতক্ষীরার দিকে বা শৈলকুপার দিকে, ফরিদপুরেও। কিন্তু এই বৃষ্টির পরিমাণ খুবই সামান্য। এর পরবর্তী সময়ে আমরা যদি 4 তারিখে দেখি, তবে 4 তারিখে এদিকে যেরকম পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, সেরকমই রামপুরহাট, বীরভূম, এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, এই জায়গাগুলো এবং বাংলাদেশের রাজশাহী, পুঠিয়া, লালপুর, গোমস্তপুর, আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকছে, যদিও এখনও সেই বৃষ্টির দেরি আছে। আজকে সবে 29 তারিখ, আর এই বৃষ্টি আসার সম্ভাবনা 4 তারিখ, এবং 4 তারিখের এই বৃষ্টি বাংলাদেশেও সিলেট এবং আসামের শিলচর, এছাড়া আমাদের ত্রিপুরাতেও দেখা যাবে। তবে বৃষ্টির পরিমাণ আপাতত অল্প, তো 4 তারিখের এই যে বৃষ্টিটা আসবে, সেই বৃষ্টির আরও ভালো আপডেট আপনারা 3 তারিখে পেয়ে যাবেন, 4 তারিখ সকালেও পাবেন। কিন্তু যেটা দেখলাম, 4 তারিখের আগে 3 তারিখ অবধি সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দুই বাংলাসহ ত্রিপুরা আসামে নেই। এবার আমরা আসব বৃষ্টির পরিমাণ। দেখুন বৃষ্টির পরিমাণ আগামী 5 দিনের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ওই বীরভূম, মুর্শিদাবাদ, আংশিক মালদা আর বাংলাদেশের সিংড়া, রাজশাহীর দিকে, সিলেট, শিলচরের দিকে, তার মানে সেই 4 তারিখের বৃষ্টিটাই এখানে দেখা যাচ্ছে ত্রিপুরাতেও। তাই 3 দিনের মধ্যে সেরকম কোনো বৃষ্টি নেই, দেখে নিন আগামী 3 দিনের মধ্যে কোনো বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা কিংবা আসামে নেই। তবে ওই ছিটেপোটা একটু ডিমাপুরের দিকে হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। এই হলো কি পরিস্থিতি, আমরা দেখে নিই নতুন কোনো ঘূর্ণাবর্ত আপাতত 4 তারিখ অবধি। দেখুন ছোটো ছোটো ঘূর্ণাবর্ত এই সময় থাকে, তৈরি হয়, কিন্তু তার থেকে বড় কিছু ফর্ম করে না, আবার সাগরেই মিলিয়ে যায়। তো সেরকম ঘূর্ণাবর্ত টুকটাক তৈরি হবে, তবে বড় কোনো নিম্নচাপের ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তো এখন অসম্ভব, আপাতত অসম্ভব বলে নয়, মানে আপাতত নয়, পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু এই যে সময়টা চলছে, এই সময় এরকম ছোটো ছোটো ঘূর্ণাবর্ত তৈরি হয়, কিন্তু তার জেরে বড় কিছু হয় না। তাই সেরকম ছোটো ছোটো ঘূর্ণাবর্ত রয়েছে, তবে বড় কোনো ঘূর্ণাবর্ত দেখা কিন্তু আপাতত আমরা পাচ্ছি না। এবার আমরা চলে আসব তাপমাত্রা। আজকের আবহাওয়ার আপডেটে তাপমাত্রা যেটা দেখছি, তাতে দুপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা, সেটা গতকালকের মতোই, যেমন পুরুলিয়ায় 31, কলকাতায় 30 বা খড়গপুর 32, তার মানে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে 30 থেকে 32-এর মধ্যে 30-31 ধরা যেতে পারে ব্যালেন্স তাপমাত্রা। আবার বীরভূমের দিকে 28, মুর্শিদাবাদের দিকে আজকে 28, মালদা 27, দক্ষিণ দিনাজপুর 27, উত্তর দিনাজপুর 28, শিলিগুড়ি 26, কোচবিহার, আলিপুরদুয়ার 27, জলপাইগুড়ি 26। এই হচ্ছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের। আর বাংলাদেশেও উত্তরে 28, এদিকে বগুড়া, রাজশাহীর দিকেও 28, কাপাসিয়ার দিকে 29, সিলেটের দিকে 27, ময়মনসিংহ 28, আবার ঢাকা 29, বরিশাল 30, পিরোজপুর 30, খুলনা 29, সাতক্ষীরা 30, তার মানে এই বাংলাদেশও মোটামুটি উত্তরে 28-29 আর দক্ষিণে 29-30 বা 30-31 বলা যেতে পারে। এদিকে ফটিকচারি, হাটহাজারি, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার সবই 29-30-এর মধ্যে থাকছে বা থাকবে আজকে দুপুরে। এবং ত্রিপুরাতে 28-29, শিলচর 27,
গোয়ালপাড়া গুয়াহাটি 27, নগাঁও 26, ডিমাপুর 25, এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। আজকে রাত্রির তাপমাত্রা কতটা থাকবে সেটাও দেখে নিই। রাত্রির 11টা নাগাদ তাপমাত্রা খানিকটা তো কমবেই, কমে সেটা শিলিগুড়ির দিকে 17-18, কোচবিহারের দিকেও তাই, জলপাইগুড়িও 17, উত্তর দিনাজপুর 16, দক্ষিণ দিনাজপুর 17, মালদা 18, বীরভূম 17, সিউড়ি 18, পুরুলিয়া 18, বাঁকুড়া 19, ঝাড়গ্রাম 20, খড়গপুর পশ্চিম মেদিনীপুর 21, পূর্ব মেদিনীপুর 23, দক্ষিণ চব্বিশ পরগনা 23, উত্তর চব্বিশ পরগনা 19, চন্দননগর হাওড়া হুগলি কলকাতা 20-21, মধ্যে বর্ধমান 19, নদিয়া 18, মুর্শিদাবাদ 17। এই হলো গিয়ে পশ্চিমবঙ্গ আজকে রাত্রির 10-11টার দিকে। সেরকমই সেই সময় মানে 10-11টার দিকে রাত্রিরে বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুরের দিকে 16-17, মধ্য বাংলাদেশ ঢাকায় 18, ফরিদপুর 19, সিলেট 17, ময়মনসিংহ 17, বগুড়া 18, রাজশাহী 18, মেহেরপুর 19, যশোর 18, লোহাগড়া 18, খুলনা 19, বরিশাল 21, সাতক্ষীরা 20, এদিকে শ্যামনগর 21, কলাপাড়া 21, লালমোহন 22, মাথাবেড়িয়া 21, এছাড়া কুমিল্লা 18, মৌলভীবাজার 17, ফটিকচারি, হাটহাজারি, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার 20-22-এর মধ্যে, ত্রিপুরা থাকবে 18, এছাড়া শিলচর 16, আসামের গোয়ালপাড়া 19, গুয়াহাটি 17, ডিমাপুর 18, তুলি 16, এই হচ্ছে জোরহাট 18, এই হচ্ছে তাপমাত্রা আজকে রাত্রির। ভোর 5টার সময় তাপমাত্রা কালকে 1 তারিখ কতই পৌঁছাচ্ছে সেটা দেখে নিই। কালকের ভোর 5টার সময় তাপমাত্রা উত্তরে মোটামুটি 14-15 মতো, কোচবিহার আলিপুরদুয়ারও তাই, জলপাইগুড়িও 14, উত্তর দিনাজপুর 14, দক্ষিণ দিনাজপুর 14, মালদা 17, না মালদা 15, এছাড়া বীরভূম 13, মুর্শিদাবাদ 16, এদিকে নদিয়া 16, উত্তর চব্বিশ পরগনা 16-17, আবার দক্ষিণ চব্বিশ পরগনা 20, কলকাতা 17, হাওড়া হুগলি চন্দননগর চুঁচুড়া সবই 16-17, এদিকে পূর্ব মেদিনীপুর 22, পশ্চিম মেদিনীপুর আবার 18, ঝাড়গ্রাম 16, পুরুলিয়া 14, বাঁকুড়া 16, বর্ধমান 15, কাটোয়া 16, দুর্গাপুর 15, এই হচ্ছে গিয়ে কাল ভোরের তাপমাত্রা। মানে একেবারে দক্ষিণের যে উপকূল অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই দুই জায়গাতে একটু বেশি, আর মাঝামাঝি জায়গায় নর্মাল তাপমাত্রা মানে 16-17 এরকম, আর উত্তরের দিকে তাও 13-14 কিছু কিছু জায়গায় থাকছে। বাংলাদেশের অবস্থা সেরকমই, বাংলাদেশের উত্তরে 14-15, মধ্য বাংলাদেশ ঢাকা 15, সিলেটের দিকে 14, ময়মনসিংহ 16, বগুড়া 15, মেহেরপুর 16, সাতক্ষীরা যশোর সবই 16, বরিশাল 18, পিরোজপুর 16, কলাপাড়া 18, লালমোহন 19, এদিকে সন্দ্বীপ, মনপুরা দ্বীপ এই জায়গাগুলোতে কিন্তু সব 21-22, আবার ফটিকচারি, হাটহাজারি এগুলো, চিটাগাং, মহেশখালী সবই 18-19, কুমিল্লা 15, ত্রিপুরা 15-16 মতো, শিলচর 14 এবং গোয়ালপাড়া 15, গুয়াহাটি 15, ডিমাপুর 14, এই হচ্ছে তাপমাত্রা। জোরহাট 15, বোকাখাট 15, তুলি 13, এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কাল ভোরের। আচ্ছা, গতকাল বলেছিলাম যে 2 তারিখে আমাদের কলকাতার দিকে তাপমাত্রা বেশ খানিকটা কমবে, কমছে কি না? খুব একটা বেশি কিছু কমছে না, ওই 18-র মতো থাকছে। তার মানে যেরকম দেখেছিলাম একটু পরিস্থিতি কিন্তু বদল হলো, আর 3 তারিখ থেকে তো আরও বেশি তাপমাত্রা থাকবে, আরও তাপমাত্রা বাড়বে এরকমই দেখতে পাচ্ছি। দেখুন প্রতিদিনই বাড়ছে, ভোর 5টায় 4 তারিখে 23 ডিগ্রি তাপমাত্রা, মানে বুঝতে পারছেন কলকাতায়। তাহলে দিনের বেলাতে কত হবে আপনারা দেখে নিন, দিনের বেলাতে 33, দেখুন পুরো লাল হয়ে গেছে, মানে এবার গরম শুরু হয়ে গেল আর কি। তো 5 তারিখে যেটা দেখছি ভোরবেলায়, 5 তারিখে 21, আর দুপুরবেলায় দেখুন একেবারে 32-33, তার মানে গরম কিন্তু শুরু হতে চলেছে, তাই ঠান্ডা গরম লাগারও একটা ব্যাপার আছে, কারণ দিনের বেলায় প্রচণ্ড গরম, সকালে একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি, এই হচ্ছে গিয়ে সময় যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।